প্রিয় দর্শক শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শুভ্রদেব তিনি বলেছেন প্রিন্স মাহমুদ তার লেভেলের না এবং প্রিন্স মাহমুদ একটি গান করার জন্য বা গান গাওয়ানোর জন্য এই শুভ্রদেবের পল্লবীর বাসায় ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করত শুভ্রদেব তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই যে প্রিন্স মাহমুদ যাকে সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক বলা হয় এই প্রিন্স মাহমুদের আসলে যে সৃষ্টি সেটা খুব বেশি আসলে প্রশংসার কিছু নেই এবং তার লেভেল আর শুভ্রদেবের লেভেল এক নয় অর্থাৎ প্রিন্স মাহমুদ হচ্ছেন অনেক জুনিয়র একজন আর্টিস্ট এবং সুভ্রদেব তার ওই সাক্ষাৎকারে বারবার বলার চেষ্টা করেছেন যে তিনি অন্য মাত্রার অনেক উঁচু লেভেলের একজন শিল্পী এবং তিনি অনেক কিছু করেছেন গানের জগতে বাংলা গানের জগতে আমরা একটু জেনে নেব যে প্রিন্স মাহমুদ কি কি গান করেছেন সেটা যদি একটু কিছু গানের শিরোনাম আমরা একটু জেনে নেই তাহলে সহজে বুঝতে পারব জেমস গিয়েছেন বাংলাদেশ এই গানটি তৈরি করেছেন শুরু করেছেন সঙ্গীত আয়োজন করেছেন প্রিন্স মাহমুদ মা দশ মাস দশ দিন এটাও জেমস গিয়েছেন বাবা বাবা কতদিন দেখি না তোমায় এটাও জেমসের এর কণ্ঠে আমরা গাইতে শুনেছি এবং বিখ্যাত গান জেমসের একটি বিখ্যাত গান এটাও প্রিন্স মাহমুদের সুর কথা এবং পরিচালনায় করা বারো মাস আয়ুব বাচ্চুর গাওয়া আজ জন্মদিন তোমার শাফিন আহমেদের এক নদী যমুনা জেমস গিয়েছেন একা একা কি থাকা যায় আয়ুব বাচ্চু বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় আয়ুব বাচ্চু মৃত্যু কাব্য আয়ুব বাচ্চু আজ কবিতা অন্য কারো আয়ুব বাচ্চু গিয়েছেন পালাতে চাই আয়ুব বাচ্চু আজ থেকে আর বলবো না আয়ুব বাচ্চু এত কষ্ট কেন ভালোবাসায় হাসান গিয়েছেন বন্ধু ভেঙে ফেলো এই কারাগার এটা জেমস গিয়েছেন কিছু ভুল ছিল তোমার কিছু আমার জেমস গিয়েছেন জোনাকি গায়ে ফিস ফিস ভালোবাসে না এটা রুমি গিয়েছেন মাটি হব মাটি রুমি গিয়েছেন দুনিয়া তোর সঙ্গেতে নাই রুমি যদি হিমালয় হয়ে দুঃখ আসে খালিদ এরকম অনেক গানের স্রষ্টা হলো এই প্রিন্স মাহমুদ যার হাতের ছোঁয়ায় যার সুরে যার লেখনিতে জীবন হয়ে যেন সামনে এসেছে সবার সামনে এবং সবাই কিংবদন্তি হিসেবেই কিন্তু এই প্রিন্স মাহমুদকে দেখতে শুরু করেছে এই গানগুলোর মধ্য দিয়ে এই গানগুলো এতটাই জনপ্রিয় এতটাই যে এর কোনো আসলে বিকল্প নেই এবং সবাই এক বাক্যে এই কথা স্বীকার করবেন এছাড়া কতবার যে গানগুলো বেজেছে এখনো যে মানুষ কত কাভার করে যাচ্ছে এই গানগুলোর তার ইয়ত্তা নেই পাশাপাশি আমরা যদি দেখি শুভ্রদেবের কিছু গান আছে শুভ্রদেবের গানগুলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এমন আমার পাথর তো নয় এটা মরণ যদি হয় যে বাঁশি ভেঙে গেছে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা আমারই এ গান এছাড়াও আরও আছে চিরদিন তুমি যে আমার চিরদিন এটা চালবা ছবিতে তিনি গিয়েছেন বালিকা হলো বধুতে গিয়েছেন ভালোবাসায় এত সুখ বুঝিনি আসার প্রদীপ এই ছবিতে গিয়েছেন আমি সাত সাগর পাড়ি দিয়ে প্রেম শক্তি ছবিতে গিয়েছেন এই প্রেম চিরদিন অমর হয়ে প্রিয়তম প্রিয়তম তোমায় পেয়ে এটা খুনি আসামি ছবিতে গিয়েছেন তিনি তুমি একটু দেখা দিলে প্রাণ খুন ও ভালোবাসা এই নামক একটি ছবিতে তিনি এই গানটি গিয়েছেন ভবেরই হাট বাজারে দুঃখ কত যে আপন ছবির নাম কালসাপ ঢুকছে আমার সোনার ছবিতে গিয়েছেন শেষ রক্ষা ছবিতে গিয়েছেন ছিমছাম ছিমছাম বড় হ্যান্ডসাম এছাড়া বালিকা হলো বধুতে গিয়েছেন পাখি হলে বুকের খাঁচায় এরকম নানা গানের কিন্তু গায়ক হচ্ছে এই শুভ্রদেব শুভ্রদেব প্রিয়তমা ছবিতে যে গানটি আছে প্রিয়তমা গানটি সেই গানের অন্তরার সুর নাকি শুভ্রদেবের এমন আমার পাথর তো নয় এই গানের অন্তরার মতো করে তৈরি করা হয়েছে এ নিয়েও তিনি অভিযোগ করেছিলেন এবং এই কথাগুলো বলতে যে তিনি কিন্তু বেশ আলোচনায় এসেছেন অনেকে এটা নিয়ে হাসাহাসি করেছেন আবার অনেকে বলেছেন যে না হয়তো শুভ্রদেব যেহেতু বলছেন ঠিকই আছে সুরের কিছুটা সাহায্য পাওয়া যায় কিন্তু পুরোটা না যাই হোক নানা বিষয়ে এই কথাগুলো বলতে যে তিনি আসলে এখন সব অনলাইন পত্রিকাগুলোতে মিডিয়াতে এই মুহূর্তে মনে হচ্ছে ভাইরাল কারণ শুভ্রদেব হঠাৎ করে কেন এই প্রিন্স মাহমুদের পেছনে লাগলেন কিছুদিন আগেই প্রিয়তমা গানটি নিয়ে কথা বলেছেন এখন আবার এই শিল্পীকে নিয়ে কথা বলছেন একজন শিল্পী তিনি যেহেতু সিনিয়র তার বাসার কাছে যেতে পারে তার কাছে যেতে পারে বাসায় তার ড্রয়িং রুমে বসে থাকতে পারে গানের জন্য এটা অস্বাভাবিক কিছু নয় এবং সেই শিল্পী যিনি বসে আছেন আরেক শিল্পীর গান নেবেন বা তাকে দিয়ে গান গাওয়েন সেই জন্য যে বসে থাকা শিল্পী বিখ্যাত হতে পারেন না এমন কোনো কথা হতে পারে না একজন একেবারে এইরকম একটি লোক যে গানের জন্য আরেকজন শিল্পীর কাছে যে গান দিয়ে গাওয়ানোর জন্য বসে থাকে অপেক্ষা করে এরকম লোক তো বিখ্যাত হতেই পারেন এতে তো কোনো কিছু খারাপের কিছু নাই বা এটাই সিস্টেম আমরা যত যেখানে দেখছি যে শিষ্য যদি আমরা শুভ্রদেবকে গুরুও ভাবি তাহলে শিষ্য বড় হয়েছে শিষ্য গুরুকে ছেড়ে গেছে এটা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় অথচ এই বিষয়টি শুভ্রদেব যেভাবে বলেছেন সাক্ষাৎকার তাতে প্রিন্স মাহমুদকে একদম মাটিতে নামিয়ে দিয়েছেন প্রিন্স মাহমুদের কোনো যোগ্যতাই নেই এবং তিনি কোনো শিল্পী নন তিনি কোনো মিউজিশিয়ান নন তিনি কোনো গীতিকার সুরকার নন অথচ যে গানগুলোর কথা আমরা কিছুক্ষণ আগে শুনলাম তাতে করে কি বোঝা যায় আরও তো অনেক গান আছে কি বোঝা যায় যে প্রিন্স মাহমুদ এবং শুভ্রদেবের মধ্যে পার্থক্য কোথায় সুতরাং আমরা বলবো যে শিল্পীর সত্তাটা তখনই প্রমিন্যান্ট হয় যখন সেই শিল্পী উদার হয় তার বুকটা থাকবে বিশাল তার চিন্তা ভাবনা থাকবে বিশাল সেই বিশালতা নিয়ে তিনি যখন অন্য আরেকজন শিল্পীর সম্পর্কে মন্তব্য করবেন তখন সেই শিল্পীর শ্রদ্ধা কিন্তু বেড়ে যাবে যে একজন যাকে নিয়ে আমি একসময় গান করতাম যার গানের জন্য অপেক্ষা করতাম তার পল্লবীর বাসাতে তার ড্রয়িং রুমে সেই ব্যক্তি আমার সম্পর্কে প্রশংসা করছেন তখন কিন্তু ওই শিল্পীর যে জায়গাটা সেটা বেড়ে যায় যেমন শুভ্রদেবের জায়গাটা বেড়ে যেত কিন্তু শুভ্রদেব যেটা করেছেন সেটা করতে যে উনি কমেন্টসগুলো পড়েছেন কিনা তাহলেই বোঝা যাবে যে কি কাজটি তিনি করেছেন কমেন্টসে তো সবাই শুভ্রদেবকে একদম ধুয়ে দিয়েছেন আর প্রিন্স মাহমুদকে কিংবদন্তি বানিয়েছেন প্রিন্স মাহমুদের প্রশংসা করেছেন অনেকে বলেছেন যে আমাদের জীবন ধন্য যে প্রিন্স মাহমুদের সময়ে আমরা জন্ম নিয়েছিলাম এবং তার গানগুলো বুঝতে পেরেছি মঞ্চে গিয়েছি উন্মাতাল হয়েছি সুতরাং এই যে মন্তব্য একটা করে এইরকম ভাইরাল হয়ে যাওয়া নেগেটিভলি ভাইরাল এটা তো প্রত্যাশিত না শুভ্রদেব যদি সত্যিকার অর্থেই তার লেভেলে না হয়ে থাকে তাহলে সেটা তার আচরণ ব্যবহার উদার দিয়েই প্রমাণ করতে পারতেন এইভাবে আসলে কথাটা বলা এবং বলে নিজেকে আসলে ছোট হিসেবে সবার সামনে তুলে ধরা এটা ঠিক হলো না এটা নিজের পায়ে নিজে কুড়াল মারা হলো সুতরাং আমরা বলবো যে শিল্পী তো সেই যে নাকি উদার হতে পারে যে নাকি অন্যের ক্রেডিটগুলোকে মূল্যায়ন দিতে পারে ভালো মূল্যায়ন করতে পারে এবং নিজেকে যতটা সম্ভব নিজের জায়গাটাকে নিজেকে ছোট মনে করা এটাও কিন্তু একটা বিশালতার ব্যাপার কারণ আপনার মধ্যে কী আছে আপনি কেমন গাইতে পারেন কেমন উচ্চারণ আপনার কেমন থ্রোয়িং কেমন তালে গান কেমন সুরে গান কেমন রকমের গান গেয়েছেন এগুলো তো মানুষ বোঝে সুতরাং ওর উপরে আপনার তো একটা ইভ্যালুয়েশন আছেই অন্য মানুষের দ্বারা অন্য যারা মিউজিশিয়ান তাদেরকে দ্বারা সুতরাং এখানে যদি আপনি ভালো কিছুই করেন তাহলে আপনার সম্মান উপরের দিকে যাবে কেউ টেনে হিচুড়ে নিচে নামাতে পারবে না অথচ আপনি যদি নিজেই নিচে নামান তাহলে অন্যরা কিভাবে আপনাকে সম্মান করবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন